পৃথিবীতে পাওয়া এই সকল বন্য প্রাণীদের এমন কতগুলি প্রজাতি রয়েছে যারা প্রচন্ড পরিমাণে কিউট হয়ে থাকে, আর কিছু মানুষ তো এই সকল প্রাণীগুলিকে দেখা মাত্রই তাদেরকে বাড়িতে পালন করার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তবে আমাদের আজকের এপিসোডে আপনারা এমন কতগুলি প্রাণীর বিষয়ে জানতে চলেছেন যারা দেখতে প্রচন্ড পরিমাণে ভয়ানক, আর তাদেরকে সামনাসামনি দেখে যে কোনো সুস্থ সবল স্বাভাবিক মানুষ ভয়ভীত হয়ে উঠবে। তাই কোনো রকমের সময় নষ্ট না করে চলুন আজকের এই আকর্ষণীয় এপিসোড শুরু করা যাক। ম্যারাবু স্টর্ক। আফ্রিকাতে বসবাসকারী ম্যারাবু স্টর্ক প্রজাতির পাখিকে সবচাইতে বীভৎস বা কুৎসিত দেখতে পাখি মনে করা হয়। তাদের এই লাল রঙের শরীর, এলোমেলো পাখনা এবং কোনো মৃত কঙ্কালের ন্যায় শরীরের চামড়া তাদেরকে কোনো ভুতুড়ে সিনেমার প্রাণীর মতো দেখতে লাগে। অপর পাশে তাদের গলার কাছে ঝুলতে থাকে একটি মাংসের টুকরো, যার ফলে তাদেরকে আরও একটু বেশি করে অদ্ভুত প্রকৃতির দেখতে লাগে। তবে এরা দেখতে যতটাই ভয়ানক হোক না কেন, তারা পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটা বিশেষ ভূমিকা পালন করে। ঠিক যেমন শকুন মৃত প্রাণী এবং জঞ্জাল খেয়ে পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, একই রকম পদ্ধতিতে ম্যারাবু স্টর্ক মৃত পচা প্রাণীগুলিকে খেয়ে এবং নোংরা আবর্জনা খেয়ে পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বলতে পারেন হয়তো সৃষ্টিকর্তা পৃথিবীকে পরিষ্কার রাখার জন্য এদেরকে পাঠিয়েছে। পার্পেল ফ্রগ। বন্ধুরা, ব্যাঙের এই প্রজাতি প্রায় লক্ষ বছর পুরাতন, তবে এরা লুকিয়ে থাকতে এতটাই পছন্দ করে যে 2003 সালের আগে পর্যন্ত এদের অস্তিত্ব সম্পর্কে কোনো কিছুই খবর পাওয়া যায়নি। শুকরের মতো নাকযুক্ত এই প্রজাতির ব্যাং দেখতে একটু অদ্ভুত হওয়ার পাশাপাশি প্রচণ্ড পরিমাণে ভয়ানক হয়ে থাকে। অদ্ভুত ধরনের দেখতে হওয়ার পাশাপাশি এদের বসবাসের স্থান একটু আজব হয়ে থাকে, আর খুব কম সময়টা এদেরকে দেখতে পাওয়া যায়। বলতে পারেন ভাগ্য খুব ভালো থাকলে তবেই এরা বাইরে দেখতে পাওয়া যায়। আপনি জানলে আরও একটু বেশি আশ্চর্য হবেন যে সারা বছর মাটির নিচে লুকিয়ে থাকার পর বর্ষার সময়কালে শুধুমাত্র 2 থেকে 3 সপ্তাহ তারা বাইরে বের হয়, আর সেটা শুধুমাত্র প্রজননের জন্য। যদিও বা ভারতে পাওয়া এই প্রজাতির ব্যাঙের ব্যবহার বিভিন্ন রকম ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হয়, আর এই কারণে বর্তমান পৃথিবীতে এই প্রজাতির ব্যাং বিলুপ্তির পথে রয়েছে। সার্কাস্টিক ফ্রিঞ্জহেড। ভয়ানক দেখতে প্রাণীদের লিস্টে সার্কাস্টিক ফ্রিঞ্জহেড মাছের নাম থাকবে না সেটা কি হতে পারে বলুন? আর আমি এই কথা কেন বলছি সেটা তাদেরকে দেখার পর আপনিও বুঝতে পারবেন। তবে ভয়ানক দেখতে এই প্রজাতির মাছেরা প্রায় সমুদ্রের 10 থেকে 200 ফিট গভীরতে বসবাস করতে পছন্দ করে। তবে এদেরকে প্রথমবার দেখে আপনিও চিন্তাভাবনায় পড়ে যাবেন যে এরা কি আসলেই কোনো মাছের প্রজাতি নাকি অন্য কোনো প্রজাতির কীট পতঙ্গ। সত্যি কথা বলতে কোনো রাক্ষসের মতো দেখতে এই মাছটিকে দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে, আর তারা যখন বড় করে গাল হাঁ করে তখন একটু বেশি ভয়ানক দেখতে লাগে। অপর পাশে 3 থেকে 8 ইঞ্চির মতো লম্বা এই মাছটি আর সকল মাছের থেকে একটু বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। নিজেদের বাসস্থান অর্থাৎ এলাকাকে নিয়ে তারা একটু বেশি সচেতন থাকে, আর এই কারণে তাদের এলাকার মধ্যে যদি অন্য কোনো প্রাণী বা অন্য কোনো মাছ এসে উপস্থিত হয় তাহলে তাদেরকে ভয় দেখানোর জন্য তাদের এই বড় সাইজের মুখটিকে খুলে ফেলে। তবে এদের এই ভয়ানক রূপ দেখে যে কোনো প্রাণী নিমেষের মধ্যেই সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। জাপানিজ স্পাইডার ক্র্যাব। এই প্রজাতির কাঁকড়াকে দেখে যে কোনো মানুষ সম্পূর্ণ কনফিউজ হয়ে পড়বে, আর এদেরকে প্রথমবার দেখে যে কেউ চিন্তাভাবনায় পড়ে যাবে যে এরা কি কোনো কাঁকড়ার প্রজাতি নাকি এলিয়েনের প্রজাতির কোনো প্রাণী। তবে অদ্ভুত দেখতে এই প্রাণীটি হলো একটি কাঁকড়ার প্রজাতি, আর এরা লম্বার দিক থেকে প্রায় 8 মিটার পর্যন্ত হয়ে থাকে। জাপানের সমুদ্রে পাওয়া এই প্রজাতির কাঁকড়া আকার আয়তনে ঠিক যতটা বড় হয়ে থাকে তারা দেখতেও ঠিক ততটাই ভয়ানক। তবে হঠাৎ করে এরা যদি কোনো মানুষের সামনে এসে পড়ে তাহলে ভয়ের চোটে সেই মানুষের কি অবস্থা হবে সেটা হয়তো আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবেন। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই প্রজাতির কাঁকড়া দেখতে অনেকটা ভয়ানক হওয়া সত্ত্বেও তারা মানুষের জন্য কিন্তু বিপজ্জনক নয়, অর্থাৎ তারা মানুষের উপর আক্রমণ করে না। ব্ল্যাক ফ্লাইং ফক্স। সাধারণত এদেরকে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি এবং ইন্দোনেশিয়াতে।
অপর পাশে এরা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচাইতে বড় বাদুড়ের প্রজাতি। আপনি শুনলে একটু বেশি আশ্চর্য হবেন যে এদের ডানা প্রায় 1.5 মিটার লম্বা হয়ে থাকে, আর এই ডানার সহযোগিতায় ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিতে এক রাতে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই প্রজাতির বাদুড় দেখতে অনেকটা ভয়ানক হওয়ার পাশাপাশি প্রচণ্ড পরিমাণে বিষাক্ত হয়ে থাকে, আর এরা নিজের শরীরে করে অনেক রকমের রোগ বিসুখ নিয়ে ঘুরে বেড়ায়। ফ্রিল্ড শার্ক। বন্ধুরা, এখন আপনারা পরিচয় পেতে চলেছেন আরও একটি ভয়ানক শার্ক মাছের প্রজাতির সঙ্গে। এখনও পর্যন্ত মানুষের উপর আক্রমণ করা নিয়ে এই মাছের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে মানুষের উপর আক্রমণ করে না, তার মানে এটা নয় যে তারা অন্য কোনো প্রাণীকে শিকার করে না। সমুদ্রের গভীরে প্রায় 500 থেকে 1000 মিটার গভীরতায় বসবাসকারী এই ফ্রিল্ড শার্ক অন্যান্য প্রাণীকে শিকার করার জন্য তাদের এই ভয়ানক দাঁত বিশিষ্ট চোয়াল ব্যবহার করে থাকে। তবে এদের মুখের পাশাপাশি তাদের দাঁত একটু বেশি ভয়ানক হয়ে থাকে। আপনি শুনলে আরও একটু বেশি আশ্চর্য হবেন যে এদের মুখের মধ্যে প্রায় 300টির মতো দাঁত রয়েছে, আর এই সকল দাঁতগুলি অনেকটা পাতলা এবং ছোট হয়ে থাকে, বাট প্রচণ্ড পরিমাণে ধারালো হয়। আর তাদের মুখের মধ্যে যদি কোনো শিকার আটকে যায়, তাহলে সে নিজেকে আর বাঁচাতে পারে না। তবে এই মাছের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তার লাল রঙের দেখতে এই ফুলকা বা কানকো। সোহেবিল হোয়েল হেডেড। বর্তমান পৃথিবীতে বৈজ্ঞানিকরা এমন কিছু প্রাণীর খোঁজ করে যাদের সম্বন্ধ কোথাও না কোথাও ডাইনোসরের সঙ্গে রয়েছে। তবে আমাদের আজকের এপিসোডে এখন যে পাখিটিকে দেখতে পাচ্ছেন, এটি কিছুটা হলেও ডাইনোসরের সঙ্গে মিল রয়েছে, আর এই কারণে এদেরকে পৃথিবীর সবচাইতে ভয়ানক দেখতে পাখিদের লিস্টে রাখা হয়েছে। এই প্রজাতির পাখি এমনিতে একটু লজ্জাটে প্রকৃতির হয়ে থাকে, কিন্তু তারা নিজেদের এলাকাকে নিয়ে সর্বদাই সচেতন থাকে। আর যদি কোনো ভিন্ন প্রজাতির প্রাণী তাদের এলাকায় প্রবেশ করার সাহস দেখায়, তাহলে এরা নিমেষের মধ্যেই তার উপর আক্রমণ করে বসে। যদিও বা বৈজ্ঞানিকরা এখনও পর্যন্ত এই প্রজাতির পাখিকে নিয়ে গবেষণা করে যাচ্ছে, আর এটা জানার চেষ্টা করছে যে এরা কোন ধরনের পাখির সঙ্গে সম্বন্ধ রাখে। যেহেতু এদের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তাই কিছু সংখ্যক মানুষ এদেরকে ডাইনোসরের সঙ্গে যুক্ত করে বসে। আফ্রিকান জায়ান্ট মেলিপড। মেলিপড প্রজাতির সবচাইতে বড় প্রাণী আফ্রিকান জায়ান্ট মেলিপডকে বলা হয়ে থাকে। অপর পাশে তাদের শরীরে উপস্থিত এই কালো রং তাদেরকে একটু বেশি ভয়ানক বানিয়ে তোলে, আর এই কারণে এমন অনেক সিনেমা রয়েছে যেখানে তাদেরকে ভয়ানক প্রাণী হিসেবে দেখানো হয়। আফ্রিকান জায়ান্ট মেলিপড দেখতে যতটা ভয়ানক এবং সিনেমাতে তাদেরকে যতটা ডেঞ্জারাস প্রাণী হিসেবে দেখানো হয়, তারা কিন্তু বাস্তবে ততটাও ভয়ানক হয় না, কারণ তারা কখনো কোনো মানুষের উপর আক্রমণ করে না। তবে যদি কখনো কেউ তাদেরকে বিরক্ত করে, তাহলে তাদের শরীরে অবস্থিত এক ধরনের তরল পদার্থ নিঃসৃত করতে থাকে, যা মানুষের চামড়ার জন্য ক্ষতিকারক তরল পদার্থ হিসাবে প্রমাণিত হতে পারে। এম্পেরর স্কর্পিয়ন। ভিডিও শেষে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সবচাইতে বড় কাঁকড়াবিছের প্রজাতিকে। এরা লম্বার দিক থেকে প্রায় 7 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তবে আফ্রিকাতে পাওয়া এই প্রজাতির কাঁকড়াবিছে দেখতে যতটা ভয়ানক হয়ে থাকে, তার থেকেও বেশি এরা বিষাক্ত হয়ে থাকে। তবে এরা যখন কাউকে কামড় দেয়, তখন সেই মানুষটির যদি কিছু মিনিটের মধ্যে ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে যেতে পারে। এরা কতটা পরিমাণে বিষাক্ত হয়ে থাকে বা এদের বিষের কি পরিমাণ ক্ষমতা রয়েছে, সেটা জানতে হলে এই ঘটনাটি শুনুন। আফ্রিকাতে প্রত্যেক বছর বিছে কামড়ে মৃত্যুর মধ্যে সবচাইতে বেশি এম্পেরর স্কর্পিয়ন কামড়ের ফলে মৃত্যু হয়েছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন। নিচে কমেন্টে আপনার অতি মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। তবে ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন আর ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক, তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।